প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প গ্রহণ করেছে সরকার। চলতি অর্থবছরে শতাধিক মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে। জেলা শহরে এই মসজিদগুলো নির্মাণের জন্য প্রায় 15 কোটি টাকা এবং উপজেলায় প্রায় 13 কোটি টাকা ব্যয় হবে। তারই অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল মসজিদের স্থান নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই শুরু হবে এর কার্যক্রম। নবীগঞ্জ থেকে মতিউর রহমান মুন্নার পাঠানো প্রতিবেদনে ডেস রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালে নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপনের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গার প্রয়োজন। জেলা পর্যায়ে 4 তলা ও উপজেলার জন্য 3 তলা এবং উপকূলীয় এলাকায় 4 তলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণের প্রস্তুতি চলছে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মডেল মসজিদের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে পৌর এলাকায়। এটাকে সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সচেতন মহল। নবীগঞ্জ উপজেলায় একটি মডেল মসজিদ নির্মিত হবে, এটি আমাদের নবীগঞ্জবাসীর জন্য একটি আনন্দের খবর। আমি আশা করি যে সরকার দ্রুত সময়ের মধ্যে এই মসজিদটি নির্মাণ করবে এবং এই মসজিদটি নির্মাণ হলে শুধু নামাজ পড়াই হবে না, এখানে আরও অনেক জিনিস শিক্ষণীয় বিষয় থাকবে, বিশেষ করে ইসলামী রিসার্চ সেন্টার থাকবে। মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কমপ্লেক্সে নারী ও পুরুষদের পৃথক অজু ও নামাজের আদায়ের ব্যবস্থা, লাইব্রেরি গবেষণা ও দিনী দেওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হাফেজ শিশু শিক্ষার ব্যবস্থা থাকবে। মডেল মসজিদ নির্মাণের খবরে খুশি এলাকাবাসী ও ইসলামী চিন্তাবিদেরা। তাদের দাবি, দ্রুত যাতে সঠিকভাবে এই মসজিদ নির্মাণ করা হয়। নবীগঞ্জে খুব শীঘ্রই মডেল মসজিদের কার্যক্রম শুরু হবে বলে আশাবাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইসলামিক ফাউন্ডেশনের সূত্র বলছে, মসজিদগুলো থেকে প্রতি বছর 14,000 হাফেজ তৈরির ব্যবস্থা থাকবে। আরও থাকবে নানা বিষয়সহ প্রতি বছর 1,68,000 শিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, 2,240 জন দেশি ও বিদেশি অতিথির আবাসন ব্যবস্থাও গড়ে তোলা হবে এ প্রকল্পের আওতায়। পবিত্র হজ পালনের জন্য করা হবে 50% ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা। এসব মসজিদে আরও থাকবে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মৃতকে গোসল করানোর কক্ষ। উপকূলীয় এলাকায় মসজিদগুলোতে নিচতলা ফাঁকা থাকবে। মতিউর রহমান মুন্নার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, আইওএন নিউজ।